আপনারা এই আয়াতুল কুরসি সবাই মুখস্থ করেছেন, কেউ যদি মুখস্থ না করে থাকি তাহলে যারা কোরআন শরীফ পড়তে পারি অন্তত এই আয়াতটা মুখস্থ না করে কবরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, তার আগেই মুখস্থ করা উচিত। এই আয়াতের তর্জমাটা আগে শুনি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি হাই এবং কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং তিনি চিরস্থায়ী এবং সব কিছুকে তিনি ধরে রাখেন। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তন্দ্রা বা ঘুম কখনো তাকে স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তারই জন্য আসমান এবং জমিনে যা কিছু আছে সব তার মালিকানা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ, কে আছে তার কাছে সুপারিশ করবে তার পারমিশন ছাড়া। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন যা তাদের সামনে যা তাদের পেছনে। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, আর তার যত ইলম আছে তার যত জ্ঞান আছে তার সম্পর্কে এই লোকগুলোর কোনো সৃষ্টির জ্ঞান অর্জন করা সম্ভব নয়, তার কাছে যত জ্ঞান আছে সেগুলো সম্পর্কে জানা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব নয়। ইল্লা বিমা শা, তবে যতটুকুন তিনি তাদেরকে জানতে দেন ততটুকুন ছাড়া। ওয়াসিয়া কুরসি ইউহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার যে কুরসি চেয়ার আছে সেটার ব্যাপ্তি আকাশ থেকে জমিন পর্যন্ত, সমস্ত আসমান জমিন এর যে আয়তন সে আয়তনকে কভার করেছে তার চেয়ারের সাইজ। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই আকাশ জমিনকে ঠিকমতো সংরক্ষণ করা ধরে রাখা আল্লাহ তাআলাকে ক্লান্ত করে ফেলে না, তিনি টায়ার্ড হয়ে যান না। ওয়াহুয়াল আলিয়ুল আযীম, তিনি হচ্ছেন সর্ব উপরে যার স্থান সবার উপরে, এবং তিনি হচ্ছেন সবচেয়ে বড় মহান এবং সবচেয়ে বড় বড় পজিশনের অধিকারী। এই সরল তর্জমা আমরা শুনলাম, তার তাফসিরে যাওয়ার আগে এই আয়াতটির কিছু ফজিলত সংক্রান্ত হাদিস আপনারা শুনেছেন, আবার শুনেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কিন্তু কোরআনে পাকের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ, তেলাওয়াতের ক্ষেত্রে এবং তাফসির বুঝার ক্ষেত্রে আল্লাহ তাআলা ওনাকে স্পেশাল শান দান করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে ওনার কাছে তাফসির জিজ্ঞাসা করতেন যে এত তাফসির কী হতে পারে, এবং যখন ওমর রাদিয়াল্লাহু আনহু তারাবির জামাত কায়েম করে দিয়েছিলেন, আপনারা জানেন তারাবির জামাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30 দিন এইভাবে কায়েম করেননি, 2-4 দিন করে ছেড়ে দিয়েছিলেন ফরজ না হওয়ার আশঙ্কায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় এরকম বাকায়দা এক জামাত হতো না, টুকটাক টুকটাক এখানে কেউ একলা কেউ জামাতে ছোটোখাটো করে পড়তেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সময় তাই হতো, পরে তিনি সবাইকে জামাত করে দিলেন যে এক জামাত করো সুন্দর লাগবে। তখন যে ইমাম বানিয়ে দিয়েছিলেন দুইজন সাহাবিকে, একজন হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু। তো তিনি উবাই ইবনে কাবের ব্যাপারে ওনার ধারণা যে উনি তো কোরআনে পাকে তাফসিরের ব্যাপারে অর্থের বোঝার ব্যাপারে ভালো জ্ঞান রাখেন, একটু টেস্ট করে দেখলেন পরীক্ষা করলেন, বললেন কাব আইয়ু আয়াতিন ফি কিতাবিল্লাহি আযম, কোরআন শরীফের কোন আয়াতটা সর্বশ্রেষ্ঠ বলো তো। কালা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, তিনি বলেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আন্দাজে জবাব দেওয়া তো ঠিক না, তিনি কিছু বুঝলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি বলে দিবেন চট করে ধারণার ভিত্তিতে, ওনার কাছ থেকে ইনফরমেশন না পেলে ধারণা করে বলাটা তো ঠিক হবে না। এই চিন্তা করে তিনি বললেন যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ফারাদ্দাদাহা মিরারান, কয়েকবার করে একাধিকবার প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো তো কোন দিকে কোন আয়াতটা, তুমি বলো তো দেখি। কয়েকবার জিজ্ঞাসা করলেন, কয়েকবার জিজ্ঞাসা করার পরেও বলো না দেখি তুমি পারো নাকি বলো। তখন তিনি বললেন আয়াতুল কুরসি, যে আমার ধারণা যদি ঠিক হয় এটা আয়াতুল কুরসি ইয়া রাসূলুল্লাহ। ক্বালা লিউহান কাল ইলমা ইয়া আবুল মুনজির, যে হে আবুল মুনজির, ওনার ছিল কুনিয়া, ওনাকে লোকেরা ডাকতো অমুকের বাপ, মুনজিরের বাপ খুব বলে, এটা সম্মানের একটা টাইটেল আরব দেশে। হে আবুল মুনজির,
এলেম তোমাকে কংগ্রেচুলেশন দান করুক, মানে তোমার এলেমের জন্য তুমি কংগ্রেচুলেশন পাওয়ার উপযুক্ত, মোবারকবাদ, তুমি রাইট অ্যান্সার করেছ। এই হাদিস সুস্পষ্টভাবে প্রমাণ করে যে আয়াতুল কুরসি হচ্ছে কোরআনে পাকের সর্বশ্রেষ্ঠ আয়া। এই ফজিলতটা পাওয়া গেলো পরিষ্কারভাবে। এখন এই সর্বশ্রেষ্ঠ আয়াত মাত্র একটা আয়া, এই আয়াতটা মুখস্থ না করে যদি দুনিয়া থেকে চলে যাই ক্ষতিগ্রস্ত হব না লাভবান হব? এই জন্য আমার মনে 90% মুসলমানের মুখস্থ আছে, কিন্তু কেউ যদি মিস করে থাকেন তাহলে চিন্তা করেন কত তাড়াতাড়ি মুখস্থ করবে। এরপরে আরেকটি ফজিলত এসেছে এই আয়াতের, আপনারা সহিহ বুখারী হাদিস জানেন, এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলেন যে আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিউটি দিলেন যাকাত, আমরা রমাদান মাসের যে ফেতরা নেওয়া হয়েছে ফেতরাগুলো তখন কিন্তু ওনারা পয়সা দিয়ে নিতেন না, কী দিয়ে নিতেন? খাদ্য দিয়ে, গম, রুটি, সরি, আটা, খেজুর, কিশমিস, বিভিন্ন খাদ্য দ্রব্য দিয়ে, কুতিল বলাদ, যে এলাকার লোকদের মেন খাদ্যগুলো দিয়ে নিতেন, ও তখন পয়সা নিতেন না, পয়সার প্রচলন তখন ছিলও কম। তো বলে যে অনেক সাহাবিরা এরকম করে যখন দিয়ে গেছেন, ব্যাপক সংখ্যক বিরাট ফাইল হয়ে গেছে গম এবং আটা ইত্যাদির, আমি এগুলো পাহারা দেওয়ার জন্য রাত্রেবেলা যারা চুরি না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে ডিউটি দিলেন, তো আমি রাত জেগে জেগে পাহারা দিচ্ছিলাম। মানে এগুলো বিতরণ হতে কয়েকদিন সময় লেগেছে, এখন এই কদিন যাতে পাহারা দেওয়া হয় সেই জন্য ওনার ডিউটি। রাতের বেলা আমি পাহারা দেই আর দেখি যে হঠাৎ করে কী একটা এসে, কিছু একটা জিনিস এসে খালি খাবারগুলো নিয়ে যাচ্ছে, কিছু খাবার নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, গম বা আটা নিয়ে যাচ্ছে। তা আমি যে একটা মানুষ না জানোয়ার যেটাই হোক, রাতের অন্ধকারে ভালো করে বোঝা যায় না, তো আমি কাছে গিয়ে টের পেলাম কিছু একটা নিচ্ছে, তার হাত ধরে ফেললাম, যেটাই হোক হাত ধরে বললাম লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত ধরে বললাম যে আমি ধরে ফেলছি তোমাকে, তুমি চুরি করতে এসেছ, আমি তোমাকে ধরে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে নিয়ে যাব, আর চুরির হাত শাস্তিতে হাত কাটা যাবে। তখন সে আমাকে অনুরোধ করে বলল দানি ফা ইন্নি মুহতাজুন ওয়া আলাইয়া আইয়ালুন ওয়া লি হাজাতুন শাদীদা, বলে ভাই আমাকে ছেড়ে দাও, আমি একেবারে গরিব মানুষ, আমার অনেক বড় সন্তান সন্ততি পরিবার আছে, সবাই না খেয়ে কষ্ট করছে, এই জন্য একটু জিনিস যান বাঁচানোর জন্য নিতে এসেছিলাম, ভাই ছেড়ে দাও, আমি আর আসবো না, আমাকে একটু দয়া করো আমার প্রতি। খুব কাকুতি মিনতি করলো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন ফা আখাদতুহু ফা খাল্লাইতু আনহু, তাকে ছেড়ে দিলাম, ঠিক আছে এত অসহায় মানুষ না খেয়ে কষ্ট করছে, ইগনোর করলাম, ছেড়ে দিলাম। ফা আসবাহতু, সকালবেলা ফজরের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা হলো, তিনি আমি কিছু না বলতে তিনি জিজ্ঞেস করলেন ইয়া আবা হুরাইরা মা ফাআলা আসিরুকাল বারিহা, গত রাতে যে একজন ধরে ফেলেছিল তার খবর কি? ইয়া আল্লাহ ধরা পড়ে গেলাম। কুলতু ইয়া রাসূলুল্লাহ শাকা হাজাতান শাদীদাতান ওয়া আইয়ালান ফারাহিমতুহু ওয়া খাল্লাইতু সাবিলহু, আমাকে এমন অনুরোধ করলো, অভাব অনটনের কথা, বাচ্চা কাচ্চা নিয়ে কত কষ্টে বেচারা আছে, তার অনুরোধ শুনে একটু দয়া আসলো, আমি ছেড়ে দিলাম, স্বীকার করেছিলেন। কালা আমা ইন্নাহু কাদ কাযাবাকা ওয়া সায়াউদ, তিনি বলে দিলেন দেখো সে কিন্তু বড় মিথ্যাবাদী, কায়দা করে তোমার কাছে প্রেজেন্ট করে ছাড়া পেয়েছে, সে কিন্তু মিথ্যাবাদী, তার কথা ঠিক রাখবে না, আবার আসবে। পরের দিন রাত্রে আবার এসেছে খাবার নেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য কিছু চুরি করে, আবার আমি টের পেয়ে ধরে ফেললাম, আবার ধরার পরে আবারও কাকুতি মিনতি আরও বাড়িয়ে দিল, অভাবনের কথা বলে দিল, তারপরে আমি তার অভাবনের কথা শুনে আবার দিলে দোয়া এসে গেলে ছেড়ে দিলাম। পরের দিন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হলো, ফজরে বললে বললেন যে গতকালকে কি খবর তোমার বন্ধু যাকে ধরে ফেলেছিল তার খবর কি? তখন বলি ইয়া রাসূলুল্লাহ, সেম জিনিস রিপিট করলাম। এরপরে তিনি বলেন যে একই কথা, এইভাবে পরপর তিন রাতে আসলো, তিন রাত্রে তিনও দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমা ইন্নাহু কাদ কাযাবাকা ওয়া সায়াউদু, সে আসবে, আবার মনে রেখো। এ থার্ড ডেতে যখন সে আসলো, আসার পরে তিনি
প্রথম দিন দ্বিতীয় দিন ছাড়লেন, তৃতীয় দিন আর তিনি ছাড়তে রাজি না। তুমি আমাকে দুই দিন ধোকা দিয়েছ, আর তোমাকে আমি ছাড়ব না। তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলো। লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাযা আখিরু সালাতি মাররাত আন্নাকা তাযউমু আন্নাকা লা তাউদু সুম্মা তাউদ। তুমি সবসময় আমাকে কথা দাও কালকে আর আসবা না, আমাকে ছেড়ে দাও। তুমি ভিক্ষা চাও, প্রাণ ভিক্ষা চাও, মুক্তি চাও, আমি তোমাকে ছেড়ে দিই, তুমি আবার আসো। থার্ড ডে আজকে আমি তোমাকে ছাড়ছি না। এখন বেকায়দা পড়ে গেছে বন্দি। এখন বলে দানি ও আল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকা আল্লাহু বিহা। বলে শোনো, ছেড়ে দাও, তবে আমি তোমারে একটা জিনিস দেব, কয়েকটি কথা শিখাই দেব, এইটার দ্বারা আল্লাহ তালা তোমাকে এত ফায়দা দিবে তুমি চিন্তা করতে পারবে না। তোমার জন্য অত্যন্ত ফায়দার একদিন সময় আমি তোমাকে দিয়ে যাব, আল্লাহ তালা তোমাকে অনেক ফায়দা দেবেন এই জিনিস দ্বারা। কী সেটা? অমাহিয়া কলা ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম হাত্তা তাখতুম আল আয়া। যে তুমি যখন বেডে যাবা, ঘুমোতে যাবা, বিছানায় যাবা, তুমি এই আয়াতুল কুরসি পড়ো, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, শেষ পর্যন্ত আয়াতটাকে কমপ্লিট করো, পুরো আয়াতুল কুরসি পড়ে ঘুমাও। এভাবে যদি পড়ে ঘুমাও কী হবে জানো? ফাইন্নাকা লান ইয়াজালা আলাইকা মিন আল্লাহি হাফিজ। এই আয়াত পড়ে ঘুমানোর কারণে আল্লাহ তাআলা তোমার জন্য একজন ফেরেশতাকে গার্ড হিসাবে পাঠিয়ে দিবেন, তোমার জন্য ডিউটি করবে সারা রাত। ওয়ালা ইয়াকরুবাকা শাইতানুন হাত্তা তাসবা, সকাল পর্যন্ত কোনো শয়তান তোমার কাছে আসতে পারবে না। এখন এতে এক ভালো জিনিস পেয়ে গেলো তার কাছে, কারণ সাহাবিরা তো এরকম ভালো জিনিস পাওয়া গেলে তার জন্য কত উদ্গ্রীব থাকেন। তিনি বললেন, যাক বেচারা যখন ভালো উপকার করছেই, আমার একটা এমন জিনিস শিখাই দিল, সারা রাত শয়তান কাছে আসতে পারবে না এমন একটা জিনিস শিখাই দিল। আর এরা তো শয়তান, তারা তো জানে যে কোন জিনিস পড়লে শয়তান আসবে না। তো উনি বিশ্বাস করলেন এবং এইটা পেয়ে খুব খুশি হয়ে গেলেন, দিলেন তাকে ছেড়ে। ফাখাল্লাইতু সাবিলা, ছেড়ে দিলাম। সকালবেলা আবার দেখা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার কোশ্চেন করলেন, মা ফালা আসিরুকাল বারেহা, গত রাত্রে বন্দির সঙ্গে তোমার কী কথাবার্তা হলো, তারে কী করলা? কুলতু ইয়া রাসূলুল্লাহ জামা আন্নাহু ইউআল্লিমুনি কালিমাতিন ইয়ানফাউনিল্লাহু বিহা ফাখাল্লাইতু সাবিলা। ইয়া রাসূলুল্লাহ, সে ধারণা করছে, তার ধারণায় সে আমাকে কিছু জিনিস শিখাই দিয়ে বললো, এগুলো শিখে আমল করলে আল্লাহ তাআলা তোমাকে অনেক হেফাজত করবে। তার সে তার ধারণা, তার অর্থ এই নয়, সাহাবি কনফার্ম করতেছেন না যে এমন জিনিস শিখাই দিছে সেই দিলে শয়তান আর আসবে না। সে আল্লাহ নবীর উপরে এত মাতবরি করে কথা বলা যায়? এটা ধারণা তার ঠিক হতেও পারে, নাও হতে পারে। তিনি এই জন্য আদবের সাথে বললেন, সে ক্লেম করতেছে, সে ক্লেম করে বললো যে এইটা যদি আমল এভাবে করা হয় তাহলে আল্লাহ তাআলা এভাবে হেফাজত করবেন সারা রাত। তখন তিনি বললেন, কোন আয়াতের কথা বলেছেন? তখন তিনি আয়াতটা পড়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম, এই আয়াতের কথা বলেছেন। এখন সাহাবায়ে কেরাম তো এভাবে নেক কাজকে এত পছন্দ করেন, একটা ভালো জিনিস পাওয়া গেছে, অ্যাকসেপ্ট করলেন, আল্লাহ নবীকে বলে দিলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ইন্নাহু সাদাকাকা আহুয়া কাযুব, সে যদিও অনেকবার মিথ্যা কথা বলেছে এবং কাযুব মানে যে অনেক বড় মিথ্যাবাদী সে, কিন্তু তোমাকে এই কথাটা সত্য বলে দিয়েছে, এটা সত্য বলে দিয়েছে। এবং এই শয়তান এই আয়াতুল কুরসির পাওয়ার ভালো করে জানে, এখনকার শয়তানগুলোও জানে, ইবলিসের চালাচামুন্ডা সবাই জানে। তারপরে তিনি বললেন, তখনও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই যে বন্দিটা কে বা এই চোরটা কে, পরপর তিন রাত্রে যে আসলো তিনি পরিচয় দেন নাই। আল্লাহ তাআলার মানসা আছে যে তিনি এই তিনটা দিন ঘটবে এটা আসবে, কারণ আল্লাহ তাআলার ইশারা ইঙ্গিত ছাড়া তো, ইঙ্গিত ছাড়া তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু করেন না। তো তিনি এখন বললেন এবার গিয়ে, তা আলামু মান তুখাতিবু মিন সালাতি আলা ইয়া নিয়া আবু হুরাইরা, আবু হুরাইরা তিন দিন ধরে যার সঙ্গে তোমার কথা হয় চুরি করতে আসে আর তুমি ধরো আর ছেড়ে দাও, জিনিসটা কি? কার সঙ্গে তোমার এই কথাবার্তা হচ্ছে তা কি তুমি টের পেয়েছো? কুলতুল্লাহ, কই না রাতের বেলায় আর এত খেয়াল তো আর করি না, চোর আসছে মনে করি এই আর কি, আমি তো এত ভালো করে চিনি না তাকে। কলা দাকা শয়তান, এইটা একটা শয়তান, এটা মানুষ না, এই জিন শয়তান, তোমার সঙ্গে এই তিন দিন দেখা হচ্ছে, কথা হচ্ছে আর আয়াতুল কুরসির খবর দিয়েছে। যাই হোক, এই হাদিসটি হচ্ছে
একবার সহি বুখারীর রেওয়ায়াত সহি হাদিস যে কোনো উসিলে আল্লাহ তাআলা উম্মতকে আয়াতুল কুরসি সম্পর্কে খবর দেওয়ার ব্যবস্থা করে দিলেন সবই আল্লাহ তাআলার ইশারা ইঙ্গিতে ঘটে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কনফার্ম করে দিলেন সহি হাদিসে আমাদের কাছে সন্দেহ থাকলো না যে আয়াতুল কুরসির এত ফজিলত রাতে শোয়ার সময় এটা পড়লে আল্লাহ তাআলা শয়তান থেকে আমাদেরকে হেফাজত করার জন্য ফেরেশতাকে পাঠিয়ে দিবেন নিজেদের জন্য ছেলে মেয়ের জন্য যারা পড়তে পারে না তাদেরকে পড়ে ফু দেওয়া সহায় দেওয়া তিন কুল অ্যাড করে এই সমস্ত আমলগুলো করার মধ্যে অনেক ফায়দা আছে অন্য একটি রেওয়ায়েত এসেছে আরেকটি ফজিলত সূরাতুল বাকারা ফিহা আয়াতুন সাইয়্যিদাতু আয়িল কোরআন লা তুকরাউ ফি বাইতিন ফিহি শাইতান ইল্লা খারাজা মিনহু আয়াতুল কুরসি এই সূরা বাকারা কোরআনের মধ্যে এমন একটি আয়াত যে আয়াত হচ্ছে কোরআনের সমস্ত আয়াতগুলোর সরদার সর্বশ্রেষ্ঠ কোনো বাড়িতে এটা পড়লে শয়তান সেখান থেকে বের হয়ে যায় এখন বের হয়ে যায় যে আর আসবে না কখনো এইটা কিন্তু কথা না আসতেও পারে কিন্তু ওই মুহূর্তে অন্তত বের হয়ে যায় যেমন আজান শোনা গেলে শয়তান কী করে বের হয়ে যায় তার পেছনের রাস্তা দিয়ে বাতাস বাইরে হওয়া শুরু হলে এত জোরে দৌড়ে আসতেও দৌড়তে পারে না এত জোরে দৌড়তে হয় তারপরে আবার আসে আবার যখন একামত শুরু হয়ে যায় আবার ভাগে অলাহু দৌড়ত পেছনের রাস্তা দিয়ে বাতাস বের হওয়া শুরু হয়ে যায় আবার আসে এখন মুসল্লির নামাজে আসে এখন নামাজের মধ্যে এসে মুসল্লিকে এবারে ওয়াসওয়াসা দেয় টাকা কোথায় রাখছো মনে আছে এই সমস্ত খোঁজ খবর দেওয়া শুরু করে দেয় তিনি হাদিসে বললেন যে এত কথা এত কল্পনা এত চিন্তা নিয়ে আসে শেষ পর্যন্ত মুসল্লি ভুলে যায় যে কয় রাকাত পড়ল রুকু সেজদা ঠিকমতো করলো কি না তো এইভাবে সে যাওয়া আসা করে কিন্তু সহ্য করতে পারে না আরেকটি হাদিসে ফজিলত এসেছে লিকুল্লি শাইইন সানাম ওয়া সানামুল কোরআনি সূরাতুল বাকারা ওয়াহিয়া ওয়া ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আয়িল কোরআন যে প্রত্যেকটি জিনিসের একটা ইয়ে থাকে হাম থাকে একটা উঁচু শৃঙ্গের মতো থাকে যেটা দেখলে একটা জিনিস অনেক দূর থেকে বোঝা যায় যেমন পাহাড়ের কী আছে শৃঙ্গ আছে চূড়া চূড়া আছে এইরকম কোরআনের চূড়া হচ্ছে সুর আল ফাতিহা আর এটা হচ্ছে কোরআনের আয়াতগুলোর সরদার এই দুটো হাদিস এসেছে হাকিম এবং ইয়েতে তিরমিজিতে এরপরে আরেকটি ফজিলত এসেছে মান কারা দুবারা কুল্লি সলাতিন মাকতুবাতিন আয়াতুল কুরসি লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুত যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো বাধা থাকবে না মউত ছাড়া মউত আসার আগ পর্যন্ত তো জান্নাতে যেতে পারবে না শুধু মউতের অপেক্ষা জান্নাতে যাওয়ার জন্যে তো হাদিসটা কিন্তু একদম সহি না একটু দাইফ দুর্বল আছে এখন এই দুর্বল হাদিসটা অনুযায়ী প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া যাবে কি না এটা একটা প্রশ্ন আসতে পারে এই প্রশ্নের উত্তর হচ্ছে যে হাদিসটা দাইফ বা দুর্বল ঠিক কিন্তু হাদিসটি এক নম্বর হচ্ছে ফজিলতের বিষয়ে কোনো হালাল হারামের বিষয় না এই জন্য আমল করা যায় আর লাইসা দাইফ জিদ্দান একেবারে খুব বেশি দুর্বল না একটু দুর্বল সেই জন্য আমল করা যায় তিন নম্বর হচ্ছে নামাজের পরে যেহেতু জিকির আজকার দোয়া করাটা জেনারেলি হাদিসে আসে সেই হিসাবে আয়াতুল কুরসি পড়াটা আপত্তিকর হবে না এই জন্য দাইফ হাদিস হলেও ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া এই কথাটাকে আমল করা যাবে এই আয়াতের মধ্যে সম্পূর্ণ তাওহীদ দিয়ে আল্লাহ তাআলা ভর্তি করে দিয়েছেন আল্লাহ তাআলা সিফাতগুলোকে এমনভাবে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলার সিফাত সবচেয়ে বেশি এই আয়াতে এসেছে একটি আয়াতে এতগুলো সিফাত আল্লাহ তাআলা আসেনি অন্য কোনো আয়াতে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রায় ১৮টা সিফাত আল্লাহ তাআলার এসেছে এবং শুরু হয়েছে আল্লাহ তাআলার জাতি নাম দিয়ে আল্লাহ যেটা আল্লাহ তাআলার জাতি নাম যে পরিচয় আল্লাহ তাআলাকে সমস্ত মাখলুক সর্বপ্রথম চিনার দরকার তার পরিচয় তার নাম দিয়ে নিজে উল্লেখ করেছেন আল্লাহ জাল্লা জালালুহু এরপরেই কি এসেছে লা ইলাহা ইল্লাহু
আল্লাহ ছাড়া তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাত তাওহীদ, যে কালিমা তাইয়্যিবা পড়ে একটা লোক ইসলামে ঢুকে পড়ে, এটা হচ্ছে এই কালিমাত তাওহীদ হচ্ছে ইসলামে ঢোকার জন্য মূল কালিমা। সেই কালিমাটার মধ্যে আছে কি, তাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কালিমার মধ্যে লা ইলাহা ইল্লা, ইলাহ আল্লাহ তাআলার একটা সিফাত, আল্লাহ তাআলার একটা সিফাত হচ্ছে ইলাহ। এখন আল্লাহ তাআলার এরকম কয়টা সিফাত আছে? 99টা সিফাত আছে। এখন 99 সিফাতের মধ্যে এই কালিমা তৈয়বার মধ্যে এবং আয়াতুল কুরসির মধ্যেও যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কেন কালিমা তৈয়বা বানানো হয়েছে, আল্লাহ তাআলা এই সিফাতটাকে কেন এখানে চুজ করেছেন? আমরা যদি বলি লা খালিকা ইল্লাল্লাহ, এটা তো সহি কথা, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। লা রহমানা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো রহমান নাই, দয়া করার মতো কেউ নাই। লা হাইয়া ইল্লাল্লাহ, লা কাইয়ুবা ইল্লাল্লাহ, সবই তো ঠিক আছে নাকি? সব ঠিক আছে, কিন্তু কালিমাতু তাওহীদের জন্য ইলাহ সিফাতকে আল্লাহ তাআলা কেন বাছাই করেছেন? রহমান কেন নেয়নি এখানে, রাজ্জাক কেন নেয়? লা রাজ্জাকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক রিজিক দেনওয়ালা নেই, এটাও সত্য কথা। কারণ হচ্ছে যে ইলাহ উলুহিয়াতের মধ্যে পৃথিবীর মানুষ খুব গণ্ডগোল করেছে। আল্লাহ তাআলার তাওহীদকে ওলামায়ে কেরাম তিন ভাগে ভাগ করেছেন, তিনটা দিক। একটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যা, আর একটা হচ্ছে তাওহীদুল উলুহিয়্যা, সেটাকে বলা হয় আবার তাওহীদুল ইবাদাও কেউ কেউ বলেন, আর একটা হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। মনে রাখবেন ইমানের আকীদার মধ্যে মূল একটা জিনিস হচ্ছে তাওহীদ, তাই না? তাওহীদকে তিন ভাগে ভাগ করতে হয় ভালো করে বোঝার জন্য। তাওহীদুর রুবুবিয়্যা, রব হিসাবে আল্লাহ এক, তাওহীদুল উলুহিয়া আল্লাহ হিসাবে আল্লাহ এক, ইলাহ হিসাবে মাবুদ হিসাবে আল্লাহ এক, আর তাওহীদুল আসমা সিফাত আল্লাহ তাআলার নামগুলো সিফাতগুলোর ক্ষেত্রে যে আল্লাহর তাওহীদ আছে কেউ সেখানে শরীক করে না, এটা হচ্ছে তাওহীদুল আসমা সিফাত। আমরা তিনটা সম্পর্কে একটু একটু বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাওহীদুর রুবুবিয়্যা যেটা, যেখানে সূরা ফাতিহা আমরা তাফসীর শুনেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সেখানে আল্লাহ তাআলা রুবুবিয়্যাতের আলোচনা শুরু করেছেন। পরে এসে ইয়াকা নাবুদু ইবাদার কথা বলে ওখানে উলুহিয়াত এসেছে। তো রব রুবুবিয়্যার অর্থ হচ্ছে যিনি আমাদের রব। রবের মধ্যে কী কী আছে? সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আমরা যা কিছু পেয়েছি যার কাছ থেকে তিনি হচ্ছেন আমাদের রব। আমরা একতরফা পেয়েছি আল্লাহর কাছ থেকে, আমাদের হায়াত, মউত, রিজক, স্বাস্থ্য, দুনিয়ার সমস্ত নিয়ে আমরা যা পাই, এগুলো সৃষ্টি করা, এগুলো আমাদেরকে বরাদ্দ করেছেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ, যিনি আমাদের রব। তাহলে সৃষ্টি করার মধ্যে আর কেউ শরীক আছে? আমাদের হায়াত মউতের কন্ট্রোল করার ক্ষেত্রে আর কারো শরীক আছে? কেউ না। তাহলে এই যে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ কন্ট্রোল, তিনি আমাদের প্রভু, এই সব কিছু তাঁর হাতে, এটা হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যা। এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে? এখন আসি তাওহীদুল উলুহিয়া কী জিনিস, আমরা কার ইবাদত করব? আল্লাহ, তিনি মাবুদ। এখন কয়জন মাবুদ আছে? একজন মাত্র মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তাহলে এখানে আমরা আল্লাহর ইবাদত করছি, এখানে পাওয়ার জিনিস না, এখানে বরঞ্চ আল্লাহকে আমাদের ইবাদত দেওয়ার জিনিস। তাহলে এই যে যার ইবাদত করব, ইবাদতের দিক থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব, এটা বোঝার জন্য হচ্ছে তাওহীদুল উলুহিয়া। কেউ বলবেন তো দুইটার মধ্যে পার্থক্য করা দরকার কি? সব এক করে ফেললেই তো হয়ে যায়, পার্থক্য দরকার আছে? কারণ হচ্ছে কোরআনে পাকের আয়াত পড়লে দেখবেন যে পৃথিবীতে যুগে যুগে আল্লাহ সৃষ্টিকর্তা এক, রব, এটা মানতে অনেকেই অস্বীকার করে নাই, স্বীকার করে নিয়েছে। এমনকি মক্কার কাফেরদেরকে যখন আল্লাহ তাআলা এক ইলার কথা, এক ইবাদতের কথা
এক আল্লাহর ইবাদতের কথা বলতে বললেন, তারা বলে যে এক আল্লাহর ইবাদত করবো কেন, 360টা আছে, তাও তো মাঝে মধ্যে বিপদে পড়ে যায়, শুধু একটা দিয়ে চলবে নাকি? তো আল্লাহ তাআলা বলেন যে তো ইবাদত তো করতে হবে যার সৃষ্টি করেছে, জিজ্ঞাসা করেন সৃষ্টি কে কে করেছে, তাদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকা আসসামাওয়াতি ওয়াল আরদ, জিজ্ঞাসা করেন তো দেখি। জিজ্ঞাসা করলে তারা উত্তর কী দেবে, খালাকাহুন্নাল্লাহ, তারা সবাই এটা মানবে, সৃষ্টি তো আল্লাহ করেছেন, সে ব্যাপারে কাউকে শরীক দেব না আমরা। তো সেটা যদি মানো সৃষ্টি করার ক্ষেত্রে এক, তো ইবাদত করার ক্ষেত্রে আর শরীক জোগাড় করো কেন? এইখানে পার্থক্য হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে পৃথিবীর অনেক যুগে অনেক মানুষ স্বীকার করেছে আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা কেউ নাই, রব হিসাবে মেনে নিয়েছে অনেকেই, হায়াত মউত নিজের হাতেও না, কারো হাতে না, এটা অনেকেই গ্রহণ করে নেয়। এমনকি হিন্দুরাও বিশ্বাস করে যে অনেক মাবুদ আছে, কিন্তু সবচেয়ে বড়টার নাম কি দিয়েছে, ঈশ্বর, ঈশ্বর বলে তারা। তো ঈশ্বর বলতে তারা অন্য কোনো ভগবান, অন্য কোনো মাবুদ, অন্য কোনো দেবদেবী বুঝায়, একজনকে বুঝায় তিনি কে, আল্লাহ, ওইটাই বুঝায় তারা। কিন্তু তাদের বুঝের মধ্যে আমাদের বুঝের মধ্যে একটু পার্থক্য আছে, আলটিমেটলি তারা সেটাই মিন করে। তো তাতে বোঝা গেল হিন্দুরাও স্বীকার করেন যে সৃষ্টিকর্তা একজন, এবাদত কয়জনকে দেবে সেটা নিয়ে সমস্যা, এবাদত কাকে দিবে, কার কাছে দোয়া করবে, এবাদতের মধ্যে দোয়া কি এবাদত না অন্য কিছু, এবাদত। দোয়া যে কত বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত, আর দোয়া ও হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে আসল ইবাদত। এখন মানুষ যখন ইবাদত মানে দোয়া, নামাজটাও ইবাদত, রোজাও ইবাদত, দোয়াও ইবাদত, কিন্তু দোয়ার পজিশন অনেক হাই, আর দোয়া ও হুয়াল ইবাদা হাদিস, দোয়াটাই আসল ইবাদত। তার কারণ হচ্ছে মানুষ চায় যে আমার এটা করেন, আমাকে এটা দিন, আমার এটা দরকার, দুঃখের কথা বলে যার কাছে, যার কাছে সাহায্য পাওয়ার আশা করে, দেওয়ার মতো তিনি আসেন বলেই তো আশা করে, এই হলো দোয়া। তো এই দোয়াটা হচ্ছে এবাদতের সর্বশ্রেষ্ঠ পজিশন। যদিও আমরা জানি নামাজ হচ্ছে এবাদতের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু মানুষের কনসেপ্টের মধ্যে যিনি দিতে পারেন তার কাছে যে হাত পাতে, তখন যার কাছে হাত পাতে মানুষ তাকে অনেক বড় জায়গায় রাখে আর নিজে তার কাছে ছোট হয়ে যায়, বুঝছেন তো বিষয়টা? এই জন্য দোয়াটাকে বলা হচ্ছে হুয়ান ইবাদা, এটা আসল ইবাদত। তো যখন মানুষ গিয়ে মূর্তির কাছে চায়, তার কাছে আরাধনা করে, তখন তাকে সেই মাবুদের জায়গায় বসায়, তার এই আসল উলুহিয়াতটাকে বরবাদ করে দিল, এখানেই শেষ হয়ে গেল। পৃথিবীতে যত ধর্ম আছে প্রায় ধর্মের মধ্যেই উলুহিয়াতের সমস্যা হয়েছে, রুববিয়তের সমস্যা খুব কম ধর্মের মধ্যে পাওয়া গেছে। এই জন্য আল্লাহ তাআলা কালিমার মধ্যে কি এনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য লা রাব্বা ইল্লাল্লাহ আনেন নাই, কারণ এই ইলুহিয়াতের মধ্যে সমস্যা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, তাই না? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এইটা কি উলুহিয়াতের সঙ্গে সম্পর্ক রাখে না রুববিয়তের সঙ্গে? উলুহিয়াত যে ইবাদা, কার করবো, আল্লাহ তাআলা ইবাদা করব। আর এই ইবাদার মধ্যে সমস্যা হয়ে গেছে, ইবাদতের মধ্যেই গণ্ডগোল লেগে গেছে, এখানে শিরক ঢুকেছে বেশি। নন মুসলিমদের মধ্যে বিভিন্ন মূর্তি, কেউ কোনো নবীকে মাবুদ বানিয়েছে, কেউ চন্দ্র সূর্যকে, কত দেবদেবিতা ইত্যাদি দেবদেবী আছে, কিন্তু মুসলমানদের মধ্যেও সমস্যা লেগেছে কোন জায়গায়, এই এখানেই সমস্যা লেগেছে। রুবুবিয়তের মধ্যে সমস্যা বেশি হয় নাই, প্রায় মুসলমানই স্বীকার করে যে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, তিনি হায়াত মউতের মালিক সব কিছু, চাইবে কার কাছে, কোন জায়গায় ধর্ণা দিবে, কোন জায়গায় ধর্ণা দিবে, এখানেই গণ্ডগোল লেগে গেছে। ধর্ণা দেওয়ার জন্য অমুক মাজারে যেতে হবে, হ্যাঁ হ্যাঁ, তো হয়তো উলুহিয়া থাকলো আর। এই জন্য এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা সেই তাওহীদের কালিমাকে নিয়ে এসেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলার আসল পরিচয় তোমাদের কাছে হতে হবে কি, যে তিনি হচ্ছেন মাবুদ, তোমাদের আর কোনো মাবুদ নেই, এটাকে শক্ত করে নিতে হবে। এই জন্য কালিমাতুত তাওহীদ সেটা, আর আয়াতুল কুরসি আল্লাহর পরেই লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তার অনেকগুলো সেবাত পরে আসছে, কিন্তু প্রথমটা হচ্ছে লা ইলাহা, এ তাওহীদের কথা।
এইজন্য আমরা তাওহীদুল উলুহিয়া লা ইলাহার মধ্যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, একমাত্র আল্লাহর কাছেই ইবাদত করবে, একমাত্র আল্লাহ তাআলার কাছেই ধর্ণা দেব, আর কোনো মাখলুকের কাছে চাওয়ার কিছু নাই, দেওয়ার কিছু নাই তার। তিন নম্বর হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর যে নামগুলো আছে এগুলোর মধ্যে যত গুণ আছে, যত ক্ষমতা আছে, সেটা আর কেউ তার মধ্যে ওনার মতো ওনার সঙ্গে শরীক আছে কেউ না। আল্লাহ তাআলার যে 99টি সিফাত আছে কোনো একটার মধ্যেও কেউ শরীক নাই। রহমান, রহিম, মালিক, খালিক, রব, আর রাজ্জাক, সব কিছু, এমনকি আলিমুল গাইবি ওয়া শাহাদা, গাইব যিনি জানেন কয়জন, এক আল্লাহ। তিনি কাউকে জানালে সে একটু জানেন, যদ্দূর জানান তদ্দূর জানে, এর চেয়ে বেশি তিনি জানতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিছু জিনিস অ্যাডভান্স জানিয়ে দিয়েছেন কি হবে, অ্যাডভান্স জানানোর কারণে তিনি আমাদেরকে বলে গেছেন, তো এতে বলে বোঝা গেল তিনি কিছু গায়েব জানেন। এখন ওনাকে আলেমুল গায়েব বলবো আমরা, তিনি জানেন না তো ওনাকে জানিয়েছেন যিনি, যিনি জানালেন তারপরে তিনি জানলেন, তাই না? আর যেটা আল্লাহ তাআলা জানান নাই তিনি কি সেটা জানেন? জানেন না। একটা এক্সাম্পল দেন যে আল্লাহ তাআলা ওনাকে জানেন নাই, জানান নাই যেটা তিনি জানেন নাই, ওনাকে জিজ্ঞাসা করলে উনি বলতে পারেন নাই, এরকম কোন জিনিসটা বলেন তো? কেয়ামতের কথা, জাযাকুমুল্লাহ খায়রান, কতবার ওনাকে জিজ্ঞাসা করেছে মাতা সা ইয়া রাসূলুল্লাহ, এটা বলেন তো কেয়ামতটা কবে হবে? জিব্রাইল আলাইহিস সালাম আসলেন ইয়া রাসূলুল্লাহ মাতা সা, বলে যে মাল মাসউল আ'লামা মিনাস সাইল, যিনি জিজ্ঞাসা করেন, যার কাছে জিজ্ঞাসা করা হয় সে জানে না একটুও বেশি যে বেশি জিজ্ঞাসা করে তার থেকে। মানে আপনি যদ্দূর জানেন আমি তদ্দূর জানি, তার মানে আমরা কেউই জানি না কখন কেয়ামত হবে, তাহলে উনি আলেমুল গায়ব হলেন কেমনি? কথা বুঝে আসছে? তাহলে কোনো কনফিউশনের দরকার নেই, কেন মানুষ খামাখা কনফিউশন তালাশ করে, গন্ডগোল পড়ে যায় কেন? তাহলে এই আসমা ও সিফাত, আল্লাহ তাআলার যে নামগুলো আছে, যে গুণগুলো আছে, এগুলোর মধ্যে কেউ শরীক হতে পারে না, কোনো নবী রসুলের সেই পজিশন পাওয়ার সম্ভাবনা নেই। নবী রাসুল এসেছেন আল্লাহ তাআলার বড়ত্বকে বয়ান করতে, আল্লাহ তাআলার গুণগুলোকে বয়ান করতে। এই জন্য তাওহীদেরটাকে ঠিক মতো বোঝা যায় তিন কেসেম, প্রথমটা হচ্ছে তাওহীদুল রুবুবিয়া, দুই নম্বর তাওহীদুল উলুহিয়া অথবা আরেকটা নাম তাওহীদুল ইবাদাহ, তিন নম্বর হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। এই তিনটা জিনিস একসঙ্গে চিন্তা করলে পরিপূর্ণ তাওহীদের আন্ডারস্ট্যান্ডিং পয়দা হয়। এখন আমরা আসি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, ইবাদত পাওয়ার যিনি আর কারো কোনো হক নেই, রাইট নেই। আর ইবাদতের মধ্যে অন্যতম হচ্ছে দোয়া, দোয়া মানে সাহায্য চাওয়া, ধর্ণা দেওয়া, বিপদে আপদে যার কাছে দৌড়তে হবে, সাহায্য চাইতে হবে, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। কোনো মাজার, কোনো ওয়ালি আল্লাহর, কোনো আলিমুল আমার, কোনো ইমামের, কারো কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা আল্লাহ তাআলার হাতে। এরপরে আল্লাহ তাআলা সিফাত এসেছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ু আল কাইয়ুম, পাশাপাশি দুইটা এসেছে আল হাইয়ু আল কাইয়ুম। আমরা দুই সপ্তাহ আগে তাফসিরে শুনেছি আল হাই যিনি সদা জিন্দা, যার কোনো মৃত্যু হবে না, তিনি একমাত্র হাই, আর সবাই কিন্তু মাইয়েত। আমরা মাইয়েত মানে কি, এখন মরি নাই কিন্তু মরবো, এই জন্য আমরা মাইয়েত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, যে আপনিও মরবেন তারাও মরবে, তো আপনি মরবেন যে মৃত্যুবরণ করবেন সেটাকে বলছেন মাইয়েত। আমরা জানি মাইয়েত মানে যে মরে গেছে, এই জন্য আমাদেরকে বলা যায় আমরা মাইয়েত, অর্থাৎ মরব। আর যিনি কোনোদিন মরবেন না তিনি হচ্ছেন হাই, যদিও শাব্দিক অর্থে এখন আমরা জিন্দা আছি, এই জন্য হাই বলা যায়, হ্যাঁ হাইয়ুন হুয়া হাইয়ুন, সে জিন্দা। কিন্তু ওই জিন্দাটা এমন জিন্দা যে পারমানেন্ট নয়, সে মরতে হবে একদিন, তার মৃত্যু আছে, এই জন্য সে হাই অত্যন্ত সীমিত অর্থে। আসল হাই হচ্ছেন একমাত্র আল্লাহ আল হাই, যার কোনো দিন কোনো মৃত্যু হবে না।
এবং তা নয় শুধু, এই হাইয়ের মধ্যে আরও অর্থ আছে, যিনি সবাইকে জীবন দান করেন এটাও আছে। হায়াতগুলো মানুষের যার কাছ থেকে এসেছে, যার হুকুমে এসেছে, তিনি হচ্ছেন আল হাই। তো দুটো জিনিস, একটা তাঁর কখনো মৃত্যু হবে না এবং তিনি সমস্ত জীবনের সূত্র যার কাছ থেকে এসেছে জীবনগুলো, তিনি হচ্ছেন আল হাই। এই জন্য ইমাম আল ইবনে কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ফি আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা কী উল্লেখ করেছেন, এক নম্বরে আল হায়াত, হায়াতের কথা এসেছে, আল্লাতি হিয়া আসলু জামিয়ে সিফাত, সমস্ত সিফাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে মানে অস্তিত্বের জন্য আল হাই। হাই থাকার কারণেই তো আল্লাহ এই সমস্ত বাকিগুলা পরবর্তী পর্যায়ে আসলো, তিনি যদি হাই না হতেন তাহলে তো আর বাকিগুলা থাকার প্রশ্নই আসে না। এই জন্য হাইটাকে দিয়ে তৌহিদুল উলুহিয়ার পরেরটাই হাই এসেছে। এরপরে ওয়াজাকারা মাহা কাইয়ুমিয়াতুহু আল মুক্তাদিয়া লিযাতিহি ওয়া বাকাইহি ওয়া ইনতিফাইল আফাতি জামিউহা আনহু, কাইয়ুমিয়া যিনি এমনভাবে থাকেন যার অস্তিত্ব কোনোদিন নাই হবে না এবং যিনি সমস্ত অস্তিত্বকে ধরে রাখেন ঠিক মতো, তার থাকা, তার যে দাতে পাকের অস্তিত্ব যেভাবে আসে সেটা তো হুবহু থাকবেই, তার মধ্যে কোনো পরিবর্তন ঘটবে না, তার মধ্যে কোনো ধরনের ক্ষতি দুর্বলতা কিছুই আসার কোনো সম্ভাবনা নেই, বুড়ো হওয়ার সম্ভাবনা নেই, হ্যাঁ মরে যাওয়ার সম্ভাবনা নেই, সবগুলো মিলে এবং পাশাপাশি তিনি সবাইকে আপন জায়গায় ঠিক রাখেন, যে যেখানে যতরকম যেভাবে থাকার কথা পৃথিবীটাতে ঠিক মতো আছে, সব কিছু ফাংশন করতেছে, চন্দ্র টাইমলি আসতেছে, সূর্য টাইমলি আসতেছে, যাচ্ছে ডুবে যাচ্ছে, রাত আসছে, দিন আসছে, কখন মেঘ হবে কখন বৃষ্টি হবে, কোথায় গরমকাল কোথায় গ্রীষ্মকাল কোথায় শীতকাল, কখন কীভাবে আসবে, নদী নালাগুলো প্রবাহিত হবে না বন্ধ হয়ে যাবে, ফসল উৎপাদন হবে কি হবে না, এসব কিছু যে চলতেছে গোটা সৃষ্টিকুল, এগুলো যিনি ঠিক মতো মেনটেন করতেছেন, কন্ট্রোল করছেন, এগুলোর মেনটেন্সের দায়িত্বে যিনি আছেন তিনি হচ্ছেন কাইয়ুম। প্রত্যেকটি জিনিসকে আপন জায়গা মতো তিনি এগুলাকে বাকি রাখার জন্য যেভাবে প্ল্যান করেছেন সেভাবে চলছে। এ হচ্ছে কাইয়ুমিয়া, আল্লাহ তাআলার কাইয়ুম শব্দের বিস্তারিত তাফসীর। তারপরে এসেছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলাকে সেনা এবং নাওম, নাওম অর্থ ঘুম, তার আগে সেনা মানে তন্দ্রা, ঘুমের ভাব, ঘুম তো আসেই না, ঘুমের আগে তন্দ্রার ভাবও আসে না, তার কারণ হচ্ছে যিনি, এটা হচ্ছে দুর্বলতার লক্ষণ, টায়ার্ড হওয়ার লক্ষণ, এখন রেস্ট লাগবে, এখন ঘুমোতে হবে, ঘুমালে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ফাংশন করে ঠিক মতো দেখা যায়, আমরা দেখি না, তাহলে ঘুমটা আমাদের অনেক কিছুকে কমিয়ে দিচ্ছে, আমরা তখন চোখে দেখি না, আমরা তখন কানেও শুনি না, কাছে এসে না ডাকলে, ধাক্কা না দিলে বা আওয়াজটা বড় না হলে, তো আমরা মরার মতো ঘুমিয়ে থাকি, হ্যাঁ তাতে বোঝা গেল এটা একটা দুর্বলতা, এটা আল্লাহ তাআলার জন্য মানানসই হতে পারে না। আর কেন লাগবে ঘুম, টায়ার্ড হয়ে গেছে ঘুম লাগবে, ঘুম না হলে কালকে খবর আছে, আর কিছু করতে পারবো না, আমরা একদম ব্যর্থ হয়ে যাব, ঘুম করে ব্যাটারি চার্জ করতে হবে, না হলে আর ফাংশন করবে না, ব্যাটারি এখন গন, কিন্তু এতে আমাদের দুর্বলতা, এই জন্য ঘুম লাগে, তো আল্লাহ তাআলাতে এই দুর্বলতার ঊর্ধ্বে, এই জন্য ঘুম তো দূরের কথা, সানা ঘুমের ভাব তন্দ্রাটাও ওনার আসে না। এরপরে তাহলে আল্লাহ তাআলা এই দুর্বলতার ঊর্ধ্বে মিনান নাওমি ওয়াস সিনাতি ওয়াল আজজি ওয়া গায়রিহা, এখানে শুধুমাত্র এটা সিম্বলিক ঘুমের কথা বলা হয়েছে, এটার দ্বারা এটা বোঝা গেল যে কোনো দুর্বলতা ঊর্ধ্বে তিনি, কোনো দুর্বলতা তাকে টাচ করবে না, যেমন আমাদের অসুখ বিসুখ হয় তিনি তার ঊর্ধ্বে, আমাদের মেজাজ খারাপ হয়ে যায় তিনি তার ঊর্ধ্বে, হ্যাঁ আমরা অনেক সময় গাফেল হয়ে যাই তিনি তার ঊর্ধ্বে, তাহলে এই ঘুমের মাধ্যমে এই মেসেজ দেওয়া হচ্ছে যে কোনো দুর্বলতা
ঊর্ধ্বে তিনি। তিনি সম্পূর্ণ কামালিয়ত নিয়ে সবসময় আল্লাহ রাব্বুল আলামিন তার দাতে পাকের অস্তিত্ব নিয়ে টিকে থাকেন। এরপরে আল্লাহ তাআলা নিজস্ব জাতের পরিচয় দিয়ে এখন সৃষ্টিকুলের কথা বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা কিছু আছে এগুলার সম্পূর্ণ মালিকানা তার হাতে। সুম্মা যাকারা কামাল মুলকিহি, আল্লাহ তাআলার যে মালিকানাটা এটা একদম কমপ্লিট মুকাম্মাল। আপনার আমার মালিকানাটাও কিন্তু কিছু কিছু জিনিসের আছে, কিন্তু এই মালিকানাটা কি কামাল, পূর্ণাঙ্গ মালিকানা? না, পার্মানেন্ট মালিকানা। আমাদের অপূর্ণাঙ্গ মালিকানা, টেম্পোরারি মালিকানা। আজকে এত টাকার মালিক হয়ে গেছি, বলা যায় না আগামী বছর কী অবস্থা হবে। কত মানুষের উঠানামা হচ্ছে। আমার পরিচিত আমাদের এলাকার জানি যে তারা অনেকগুলো জায়গা জমি বিক্রি হলেই তারা খরিদ করে ফেলত, ভালো পয়সাওয়ালা হয়ে গেছিলো মাশাআল্লাহ। আমার ছোটোকালে আমি দেখেছি কোনো জায়গা জমি বিক্রি হলে সবাই তাদের কাছে আসতো মাশাআল্লাহ। এক দশক থেকে দুই দশকও যায় নাই, প্রায় সব বিক্রি করতে হয়েছে। আল্লাহ দিয়ে যান, দেন আল্লাহ। মুল্ক বলতে রাজত্ব, ক্ষমতা, মুল্ক বলতে মালিকানা, যে কোনো কিছু। তারপরে আমার মালিকানা আছে, আমি এখন চলে গেলাম, চোখ বন্ধ হয়ে গেল হঠাৎ করে, এখন আর আমার মালিকানা আছে? কার মালিকানা? ওয়ারিশদের মালিকানা হয়ে গেল। ওয়ারিশ এগুলো আমি আর নাই, শেষ। এই জন্য মানুষের মালিকানা অত্যন্ত সীমিত। এরপরে মানুষের মালিকানা কী কী জিনিস আছে? অল্প কয়েকটা মাত্র আছে। আর আল্লাহ তাআলার মালিকানা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন, সাত আসমান সাত জমিন, এই সব কিছুর মধ্যে যা আছে সমস্ত মালিকানা আল্লাহ তাআলার। এই জন্য আমরা যারা ছোটোখাটো মালিক হই, আমাদের যেন কখনো গর্ব অহংকার না আসে, আমরা যেন স্পর্ধা না দেখাই যে আমি এত কিছু মালিক হয়ে গেছি, খুব গর্ব ফিল করা। আমি মালিক হলাম কেমন? আমাকে দিছেন একজন, দয়া করেছেন, দাক্ষিণ্য করেছেন, দান করেছেন, মেহরবানি করে দিয়েছেন, আমার এত ক্রেডিট কোথায়? মানুষ নিজের কৃতিত্ব ক্রেডিট নেওয়ার জন্য খুব চেষ্টা করে যে আমি এত কিছু মালিক আছি, কীভাবে প্রকাশ করবে, কীভাবে শো করবে, কীভাবে নিজের বড়ত্ব জাহির করবে, মানুষ চেষ্টা করে। দুই নম্বর, মানুষ মিসইউজ করে, জুলুমের হাতিয়ার বানায় নিজের ক্ষমতাকে। সে জানা উচিত এটা যে কোনো সময় আল্লাহ ছিনিয়ে নিতে পারেন, দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন তাকে, ভালো কাজে ব্যবহার করে না অন্যায় কাজে ব্যবহার করে। তো আলটিমেটলি আল্লাহ তাআলার হাতেই আছে, আর কারো হাতে নাই। ফাইনাল মালিকানা আল্লাহ তাআলার হাতে, আমাদের কাছে দিয়ে একটু দেখতে দেখছেন কেমন করি আমরা। এই জন্য আসল মালিকানাটা বুঝাচ্ছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মূল জিনিস আল্লাহ তাআলার হাতেই মালিকানা রয়ে গেছে। তারপরে আল্লাহ তাআলা পরিচয় হচ্ছে, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। তাহলে এই যে মালিকানার কথা একটু আগে আসলো, এটাও একটা মানে আল্লাহ তাআলার তাওহীদ, যে মালিকানা আল্লাহ তাআলার হাতে, এটা রুবুবিয়তের সঙ্গে সম্পর্ক। কিন্তু সব কিছুর মালিকানা আল্লাহ তাআলার হাতে। তারপরে আসলো শাফাআতের কথা। ইবন শাফাআত একজন যে আরেকজনকে সুপারিশ করে বা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, একজন মাখলুককে আল্লাহ পারমিশন দিবেন, যাকেই দেন, নবীদেরকে দিবেন বা অন্য যাইকে দেন, সেটাও তার হাতে মালিকানা নাই সুপারিশের, এটার মালিকানাও আল্লাহ তাআলার হাতে। তাই বলছেন, কে আছে আমার কাছে সুপারিশ করবে, কে আছে তার কাছে সুপারিশ করবে, ইল্লা বিইযনিহি, তার পারমিশন ছাড়া। কাজেই অন্য কারোর কাছে যেও না, তার কাছে চেয়েও না, যে অমুক আপনি আমার জন্য একটু সুপারিশ করবেন। স্বয়ং আমরা তাফসির শুনেছি দুই সপ্তাহ আগে, যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে গিয়ে যদি বলে কেউ, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমার জন্য সুপারিশ করবেন ওনার মাজার জিয়ারাতে গিয়ে, বা সাহাবারা কোনোদিন জিন্দা থাকা অবস্থায় বলেননি যে আপনি মেহরবানি করে আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, কোনো একটা হাদিসে খুঁজে পাওয়া গেছে এই পর্যন্ত? বরঞ্চ উল্টো আসছে, ওনার কাছ থেকে কেউ যেন ধারণা না করে বসে যে উনি তো আমার জন্য সুপারিশ করবেন আর আমি পার হয়ে যাব, আমি আমার সঙ্গে স্পেশাল সম্পর্ক আছে। এই জন্য নিজের চাচাকে খুব মহব্বত করতেন, বাপ হারিয়েছেন,
তারপরে চাচা আব্দুল মুত্তালিব ইন্তিকাল করেছেন, আব্বাস রাদিয়াল্লাহ আনহু বেঁচে ছিলেন, খুব সম্মান করতেন, বাপের মতো সম্মান করতেন, বাপের মতো সম্মান করতেন, বয়সে একটু বড় ছিলেন, খুব বেশি ডিফারেন্স না। তাও যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুকে একজন জিজ্ঞাসা করছে যে বয়সে আপনি বড় না এমনি আপনি বড় না আল্লাহ নবী বড়, তো মিন করছি বয়সে বড় কে, এখন উনি তো বয়সে বড়, উনি এই কথার এইভাবে জবাব দেন আমি বড় উনি ছোট এটা বলেন নাই। উনি বলেছেন যে দেখো আল্লাহ তালার কাছে শান শওকত এবং সমস্ত মর্যাদা দেখতে সব কিছু দেখতে আসলে তো উনি বড়, কিন্তু হিসাব বয়সের হিসাব গণলে আমি একটু বড় আর কি। ব্যাখ্যা করে দিয়েছে যে বড় তো উনি, আমি কেমন ওনার থেকে বড় হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে চাচাকে পছন্দ করতেন, কি জানি চাচার মানে কোনো দুর্বলতা আসে কি না, এবং শুধু চাচাকে মেসেজ দেওয়া না গোটা উম্মতকে মেসেজ দেওয়া, আব্বাস চাচা আপনি আমল করেন, আপনার যদি আমল না থাকে আমি মোহাম্মদ কিচ্ছু করতে পারবো না আপনার জন্য, ফাতেমা তুমি আমল করো মা, তোমার আমল না থাকলে বাবা কিচ্ছু করতে পারবে না তোমার জন্য। তাহলে তিনি ঠিকমতো উম্মতকে বুঝিয়ে গেছেন, কে আসে সুপারিশ করবে আল্লাহর কাছে তার কাছে তার পারমিশন ছাড়া। এই জন্য সাহাবা কেরামকে পাওয়া যায় ইয়া রাসূলুল্লাহ আমার কথা একটু খেয়াল রাখেন, আমাকে একটু বেশি করে সুপারিশ করেন, কোনো জায়গায় আসে না। এই জন্য এখন আমরা ওনার কবর জিয়ারত করতে গেলে কি বলবো, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করবেন, এটা বলবো? কার সুপারিশের মালিকানা তো ওনার হাতে নাই, কার হাতে? আল্লাহ তাআলার কাছে কাছে। ওই যে শাফাআতের জন্য তিনি সেজদায় পড়ে থাকবেন যে আয়াতটা আছে, হাদিসটা আছে কি আমাদের দিন সমস্ত মানুষ যখন পেরেশান হয়ে যাবে, হিসাব হচ্ছে না, আল্লাহ তালা হিসাবের ময়দানে মানুষকে দাঁড় করিয়ে এই গরমের মধ্যে মানুষের ঘামে হাসরের ময়দান ভর্তি হয়ে গেছে, কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, কারো ঘাম পায়ের পাতা ডুবে যাবে, কারো হাঁটু ডুববে, কারো কোমর ডুববে, কারো বুক পর্যন্ত ডুববে, কারো নাক ডুবে যাবে, কেউ হাবুডুবু খাবে, ব্যক্তির আমল অনুযায়ী ঘাম হবে। এই অবস্থায় মানুষ থাকতে থাকতে বছরের পর বছর যেতে যেতে মানুষের কী যে পেরেশানি শুরু হবে, বলবে আদম আলাইহিস সালামের কাছে যাবে আপনি আল্লাহ সর্বপ্রথম নিজের হাতে তৈরি করা মানুষ, এটা আল্লাহকে বলেন আমাদেরকে হিসাব নিকাশ করে একটু জান্নাতে পার করে দিতে, এই কষ্ট হচ্ছে হাসরের ময়দানে। তিনি বলবেন যে আমার যে গন্ধম খেতে নিষেধ করছিল খেয়ে বসছি, তবে তো করছি আল্লাহ মাফ করছেন, কিন্তু আমার মুখটা ছোটো হয়ে গেছে পারবো না এই কাজ। নূহ আলাইহিসসালামের কাছে যাও দেখি বেচারা পারে কি না। নূহ আলাইহিসসালামকে আল্লাহ তালা এমনভাবে সাহায্য করেছেন, আমার পরে সর্বপ্রথম নবী হলেন উনি, ওনার কাছে যাও। গেছে নূহ আলাইহিসসালাম বলবেন আমি একটা ভুল করছি, দুইটার ভুলের কথা আছে, একটা হচ্ছে যে আমার এই উম্মতকে আর একটু সবর করতাম, কষ্ট অনেক দিয়েছে, বলছি যে আল্লাহ সবগুলো ডুবাইয়া মারেন, একটু আমার কাছে এখন একটু রিগ্রেট করি, এ পদ্ধতি করে ফেলছিলাম কেন আল্লাহ তালা সবাইকে ডুবাইয়া মারছে। তো এইটা একটা কেউ কেউ বলছে যে উনি নিজে রিগ্রেট করতেছেন, আরেকটা হচ্ছে যে যখন ছেলে ডুবে মরছিল যে বলেছে বাবা এদিকে ওখানে ডুবলে তো গেলে তো মরবি, আল্লাহকে বললেন যে আল্লাহ আমার আহাল তো ডুবে মরতেছে, তা আল্লাহ তাআলা বলেন যে ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার আহাল না, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, তার মানে আল্লাহ পছন্দ করেন না, তুমি কাফের ডুবে মরছো তোমার ছেলে তুমি তাকে আহাল মনে করো কেমনি, আমি এই লজ্জিত হয়ে গেছি পারবো না আল্লাহর কাছে পারমিশন দিতে সুপারিশ চাইতে। পরে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাও, এইভাবে ঘুরতে ঘুরতে অনেক ঘটনা, তারপরে আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সবাই মিলে পাঠাবে যে ওইখানে যাও আসল জায়গা ওখানে, তিনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা খুলবেন, ওনার চাওয়ার মতো পজিশন আছে, ওনার কাছে সবাই আসবে, তখন তিনি আল্লাহর কাছে সেজদায় পড়ে থাকবেন, সেজদায় পড়ে থাকবেন, অনেক কত সেজদায় কত দোয়া করবেন, কত প্রশংসা আল্লাহ তালার করবেন। তারপরে আল্লাহ তালা বলবেন হে পেয়ারা নবী মাথা উঠান, আপনি কী চান বলেন আমি কবুল করব। তখন আল্লাহ তালা বলবেন যে আল্লাহ, তিনি বলবেন আল্লাহকে যে আল্লাহ হাসরের ব্যবস্থা করে সবাইকে একটু পার করে দেন, সবার কষ্ট হচ্ছে, আল্লাহ তো জানেন কষ্ট হচ্ছে, উনি বলা লাগবে নাকি, আল্লাহ তালা ওনারে শান দিচ্ছেন, পজিশন দিচ্ছেন, মর্যাদা দিচ্ছেন, আসলে আল্লাহ তালা তো করবেনই, প্ল্যান তো আল্লাহর আছেই, কিন্তু এইগুলোকে আল্লাহ তালা অংশ বানিয়েছেন ওসিলা।
যাই হোক, পরে তখন তিনি হাদিসে বললেন যে আল্লাহ তাআলা আমাকে ক্রাইটেরিয়া দিবেন যে এই ফর্মুলার ভিত্তিতে সুপারিশ করেন, এই ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া, এই এই এর বাইরে তিনি করতে পারবেন না। এরপরে তিনি পারমিশন দিলে তারপরে সুপারিশ করা শুরু হবে। এই জন্য সুপারিশ করতে চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ আমাকে আপনার নবীর শাফাত সুপারিশ মঞ্জুর করে দিন। তা এখানে বলি বলতে পারি মদিনা তৈবার জিয়ারাতে গেলেও তাই করতে হবে, ওনার কাছে সরাসরি চাওয়ার কোনো সুযোগ নেই। সেই মেসেজটা এখানে এসেছে যে কে আসে সুপারিশ করবে আল্লাহর কাছে তার পারমিশন ছাড়া। সুপারিশের পরে এসেছে সাআত ইলমিহি ওয়া ইহাততিহি, আল্লাহ তাআলার আরেকটি পরিচয় লোকদের কাছে আমাদের কাছে তিনি তুলে ধরলেন, সেটা কি? যে ইয়ালামু মা বাইনা আইদিহিম ও মা খালফাহুম, মানুষের সামনে পিছনে পূর্বে পরে সমস্ত কিছু আল্লাহ তাআলা জানেন। বিআন্নাহু লা সাবিলা লিল খালকে, ওকে, সুম্মা যাকারা সাআত ইলমিহি ওয়া ইহাততিহি, সমস্ত কিছুর নলেজ আল্লাহ তাআলার কাছে আছে, সব কিছুর পুঙ্খানুপুঙ্খ খোঁজ খবর জ্ঞান আল্লাহর কাছে আছে, সব কিছু এমনভাবে জানেন আমার সামনে পিছনে কাজকর্মগুলো শুধু নয়, আলিমুম বেমাফি সুদূর, আলিমুম বেজাতি সুদূর, অন্তরের ভিতরে কি আছে, কি চিন্তা করছি এটাও তিনি জানেন। আমি একটা কাজ করলাম, আমার মতলব কি? লোকদেরকে খুশি করানো, তাদের একটু বাহবা নেওয়া, না আল্লাহকে খুশি করা? এটা মানুষ কি সবসময় কনফার্ম হতে পারে? অনেক লোক ধোকা দেয়, আপনার খুব প্রশংসা করে, আপনার খুব মহব্বত করে, খুব ভালো পায় মনে হয়, কিন্তু আসলে একটা মতলব আছে তার, সেটা আপনি জানেন না অনেক সময়, কিন্তু আল্লাহ তাআলা জানেন। এই জন্য আমরা যখন কাজ করি, যখন যখন আমল করি, একটা মসজিদ বানিয়ে দিলাম, দান খয়রাত করলাম, মানুষের উপকার করলাম, মতলব কী আছে আল্লাহ তাআলা জানেন। তাহলে এটা মনে করতে হবে সব কিছু তিনি জানেন, তার জ্ঞানের বাইরে কিছু নেই। আর আমাদের জ্ঞান কদ্দূর আছে? অত্যন্ত সীমিত। ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে যে ইলম দেওয়া হয়েছে অতি নগণ্য, অতি ক্ষুদ্র। এই জন্য আমরা যে জ্ঞানী হয়েছি, বুদ্ধিজীবী হয়েছি, বড় আলেম হয়েছি, বড় কিছু জানেওয়ালা হয়ে গেছি, আমাদের এই জানার কোনো গর্ব করা, অহংকার করা, খুব বেশি জেনে ফেলেছি এরকম চিন্তা করার কোনো সুযোগ নেই, যে আমরা কিছুই জানি না। যা কিছু জানি তাও আল্লাহ তাআলা জানিয়েছেন, যেমন ফেরেশতারা বলেছেন, ফেরেশতারা তো আল্লাহ তাআলা ওনাদেরকে অনেক জ্ঞান দিয়েছেন। তো ওনারা আল্লাহ তখন জিজ্ঞেস করলেন যে আদম আলাইহিস সালামের ব্যাপারে সৃষ্টি করার বিভিন্ন জিনিসপত্র নামটাম এগুলো বলো, তারা কি উত্তর দিলেন? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, যে আল্লাহ আপনি কত পবিত্র, আমাদের তো কোনো এলিমই নাই, যতটুকু আপনি জানিয়েছেন এর বাইরে আমরা কিচ্ছু জানি না, আপনি না জানালে তাও জানতাম না। এই জন্য মানুষ হাম্বল হতে পারবে, মানুষের মধ্যে কোনো তাকাব্বর আসবে না, গর্ব অহংকার আসবে না, জ্ঞান নলেজ এগুলোর ভিত্তিতে যে আমি অনেক কিছু জানি, আমি অনেক কিছু বড় জ্ঞানী হয়ে গেছি, এই জাতীয় ধোকায় মানুষ পড়বে না, বরঞ্চ সবসময় আল্লাহ তাআলার কাছে মোহতাজ থাকবে যে আল্লাহ আপনি আমাকে রেগুলার জ্ঞান দেন, রব্বি জেদনি ইলমা। হাম্বল হওয়া লাগবে, জানার জন্য আল্লাহর কাছে মোহতাজ থাকা লাগবে, এবং অস্বীকার করতে হবে যে আমার কোনো জ্ঞান নেই, আমার যতটুকু সামান্য জানি আল্লাহ তাআলা জানিয়েছেন, তার দান, আমার কোনো কৃতিত্ব এখানে নেই। এরপরে ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, যে তারা আল্লাহ তাআলার জ্ঞানের যত পরিধি আছে, কত কিছু তিনি জানেন, সেগুলো তিনি মানুষকে সামনে যতটুকু জানান এর বাইরে তারা কখনোই কিছু জানতে পারে না। একমাত্র আল্লাহ তাআলার জাতে পাকের ব্যাপারেও তারা জানতে পারে না, বা ওনার যে নলেজ আছে, যত নলেজ ওনার আছে সেই ব্যাপারেও তারা জানতে কোনোদিন সক্ষম হবে না, তাই না? এদিন আল্লাহ তাআলা বলেছেন, ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লা সাবিলা লিল খালকি ইলা ইলমি শাইইন মিনাল আশিয়া ইল্লা বাদা মাশিয়াতিহি লাহুম আন ইউলামু,
আল্লাহ তাআলা যখন যতটুকু জানান এর বাইরে মানুষের পক্ষে জানা সম্ভব না। অনেক পণ্ডিত লোক আছে আমাদের সমাজে, অনেক বৈজ্ঞানিক আছে, মাটির নিচে কোথায় খনিজ দ্রব্য আছে, কোন জায়গায় স্বর্ণ মাটির নিচে আছে আপনি কি জানেন? জানেন না। বৈজ্ঞানিকরা তো জানে, ওকে, কোথায় তেল আছে তারা বাইর করে ফেলে, কোথায় লোহা আছে বের করে ফেলে, কোথায় ডায়মন্ড আছে বের করে ফেলে, কেমনি বের করে? এবং তারা তো তাহলে অনেক কিছু জানে। তারা কেমনি জানে? যে আল্লাহ তাআলা জানার জন্য কিছু উপায় উপকরণ দিয়ে দিয়েছেন, এগুলোকে এক্সারসাইজ করে, এগুলোকে নলেজ করে কতটুকু তারা জানে। এরপরেও তারা অনেক সময় তারা সীমিত জ্ঞানের কারণে কোনো কোনো জায়গায় মিস করে পড়ে আসে, এটা চোখে দেখে না, যতটুকু দেখে অত্যন্ত সীমিত, তাও সে আল্লাহ তাআলার দেওয়া জ্ঞানকে চর্চা করে 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 এতটুকু তারা বের করতে পারে। তাহলে সেটাও যতটুকু জানেছে মানুষকে, এই যে আল্লাহ তাআলা আবিষ্কার করা তৌফিক দিয়েছেন, একেবারে একটা আবিষ্কার হয়েছে, ইলেকট্রিসিটি আবিষ্কার হয়েছে, টেলিফোন আবিষ্কার হয়েছে, উড়োজাহাজ আবিষ্কার হয়েছে, রেলগাড়ি আবিষ্কার হয়েছে, কার আবিষ্কার হয়েছে, কম্পিউটার আবিষ্কার হয়েছে, মোবাইল ফোন আবিষ্কার হয়েছে, এগুলো কেমনে সম্ভব হয়েছে? যে আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান চর্চা করার জন্য বিভিন্ন সূত্র, বিভিন্ন তরিকা শিখিয়ে দিয়েছেন, মানুষ এগুলাকে চর্চা করে 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 আস্তে আস্তে শিখছে। মানুষ এগুলা আল্লাহ তাআলা না দিলে তারা শিখতে পারতেন না, তাও তারা যতটুকু শিখেছে, আর শিখতে পারে না কেন? আগামী 500 বছর পরে যা শিখবে, যা আসবে, এখনকার বিজ্ঞানীরা সেটা পারে না কেন? কারণ আল্লাহ তাআলা যতটুকু দেওয়ার তাকে তৌফিক দিয়েছেন, এর বাইরে সে পাবে না। পরেরটা জন্য রাখছেন কিছু, তার তোমার পরেরটা এসে বাকিটা পাবে, তুমি পাবে না। 5 বছর পরে আরেকটা নতুন করে খালি মোবাইল চেঞ্জ হয়, তাই না? যেটা আজকে এই বছর বের হয়েছে, এটা 10 বছর আগে বের হয় নাই কেন? বলেন কেন বের হয়নি? পারে নাই, সেটা আল্লাহ দেয় নাই, সেটা সেখানে পৌঁছতে পারে নাই। এখন যেটা আছে, যেটা 20 বছর পরে আসবে, সেটা এখন আসে না কেন? এটা চিন্তা করলে যে আল্লাহ তাআলা দিচ্ছেন সূত্র ব্যবহার করে, তরিকা ব্যবহার করে, এক্সারসাইজ করে 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 সেটা পাবে, যতটুকু আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন এ বাইরে পাবে না। ثم ذكر ساعة كرسيه منبها به على ساعته سبحانه سبحانه وعظمته وعلوه এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াসিআ কুরসিহু আসমাওয়াত ওয়াল আরদ, যে আল্লাহর কুরসি এবং তার যে আকাশ জমিনব্যাপী কুরসি এবং যে প্রসঙ্গে আরশও আসে, এত বড় যার কুরসি এবং আরশ, তার শানটা কত বড় হতে পারে? আকাশ জমিনব্যাপী যার চেয়ার, যার কুরসি, তাহলে এখানে আল্লাহ তাআলাকে আমরা তার থেকে বুঝি তার আজামত কত, তার শান কত, এটা বোঝার জন্য এখানে আরেকটি সেফাত এসেছে কুরসির কথা। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, থুম্মা উখবিরা আন কামাল ইক্তিদারিহি ওয়ালা তাআব, আল্লাহ ক্ষমতা এত বেশি, এত মুকাম্মল, যে সারা এই সমস্ত সৃষ্টিকুলকে মেনটেন করতা, কার কোথায় খাবার লাগবে, কে কোথায় কীভাবে জীবনযাপন করবে, সমস্ত কিছু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে আসে না নাই, নজরে আসে না নাই, তিনি দেখেন সবাইকে, সবাইকে দেখছেন, কে কোন মাখলুক কোথায় পড়ে আছে, কী রিজিক তার বরাদ্দ করতে হবে, সব কিছু আল্লাহ তাআলার নখদর্পণে আছে। কিন্তু এত কিছু খেয়াল রাখা, এত কিছু রিজিক সাপ্লাই করা, এত কিছুকে নিয়ন্ত্রণ করা, আল্লাহ তাআলাকে কোনোদিন টায়ার্ড করেছে? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এসব কিছুকে হেফাজত করা, ঠিকঠাক রাখা, এগুলো আল্লাহ তাআলাকে কখনোই ক্লান্ত করেনি। মানুষ যখন অনেক কাজ করে, অনেক বড় ম্যানেজার, অনেক বড় গভর্নর, বিরাট তার ফ্যাক্টরি মালিক, 500 ওয়ার্কার আছে, 5000 ওয়ার্কার আছে, শ্রমিক আছে কাজ করছে, এগুলো খেয়াল করতে গিয়ে মালিককে কত সতর্ক থাকতে হয়, কত হিসাব নিকাশ ঠিকমতো করতে, এক জায়গায় বেখেয়াল হয়ে গেলে বিরাট লস হয়ে গেলো, ওখানে কর্মচারী একটা চান্স পেলে দিল ফাঁকি দিল গণ্ডগোল করে, তো এর বেশি যখন করতে করতে টায়ার্ড হয়ে যায় না, টায়ার্ড হয়ে যায় আর পারে না, অনেক সময় বলে পারি না, টু মাচ, এ ছেড়ে দেবে, আর পারি না, না এই বিজনেস চালাতে পারবো না, টু মাচ ঝামেলা, ছেড়ে দিলাম, টায়ার্ড হয়ে যায় মানুষ।
এত কিছু চালাতে গিয়ে আল্লাহ তাআলা টায়ার্ড হবেন না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই আকাশ জমিনের হেফাজত এবং তার ভিতরে যা কিছু আছে এগুলোকে কন্ট্রোল করা, এগুলোকে নিয়ন্ত্রণ করা, এগুলোকে ম্যানেজ করা, নেভার মেক্স আল্লাহ ইজ টায়ার্ড। আল্লাহ তাআলা পরিচয়গুলো তুলে ধরছে যেন বুঝি আমরা যে আল্লাহ তাআলা শান কি। শানটা যত বুঝবো, তার সেফাতগুলো যত বুঝবো, তত তার সম্পর্কে আমাদের আজামত তৈরি হবে, আমাদের আমরা সেইভাবে মানার চেষ্টা করব। এতে এটাকে বলা হয় মারেফত। তো আমাদের সে মারেফত একটা বাড়ি করছে লোকেরা, এই যে শরীয়ত ফাঁকি দিয়ে দুষ্টামি করবে আর বলে মারেফত করি। হ্যাঁ, তো মারেফত শব্দটা কিন্তু ভালো, সেটার অর্থ কী? ওটাকে মিস ইউজ করেছে তারা। মারেফা মানে জানা, পরিচয়, যেটা যেটা থেকে তারও শব্দ এসেছে, চেনা, ভালো করে চেনা। হাল তারিফু, একদিন জিজ্ঞাসা করি তুমি তাকে চিনো, লা আরিফু, আমি তাকে চিনি না। তো আরাফা ইয়া আরিফু, মারাফা মানে হচ্ছে চেনা। এত পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা নিজের, আমরা যেন আল্লাহকে ভালো করে চিনি, চিনলে মানতে পারবো এই আল্লাহ, সেই আল্লাহ নাফরমানি করছি আমি, সে আল্লাহকে ফাঁকি দিচ্ছি, আমার চোখ কী করে, আমার কান কী করে, আমার হাত পা কী করে, আমার মনের ভিতরে হিংসা বিদ্বেষ, মানুষের সঙ্গে দুশ্মনী লাগাই দেওয়া, এই সমস্ত অসৎ মতলব আছে নাকি, সব আল্লাহ তাআলা দেখেন। রাকিব, সব কিছুকে অবজার্ভ করেন, গভীরভাবে পর্যবেক্ষণ করেন, কোনো জিনিস তাকে ফাঁকি দিতে পারে না, বাসির। এই সমস্ত সিফাতগুলো যখন মানুষ জানবে, তখন আল্লাহ তাআলা সম্পর্কে ভালো করে যখন চেনা হবে, তখন আল্লাহর ভয়টা মানুষের বাড়বে এবং রাইট লেভেলে আসবে। এই জন্য আল্লাহ তাআলা নিজের পরিচয়কে তুলে ধরেছেন, এবং আয়াতুল কুরসি সম্পূর্ণ আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ নিজেকে পরিচিত করছেন। তারপরে কনক্লুড করছেন দুটো সিফাতকে নিয়ে এসে, ওয়াহুয়াল আলিয়ুল আযীম, থুম্মা খাতামাল আয়া বিহাযাইনিল ইসমাইনিল জালিলাইন আদ-দাল্লাইন আলা উলুউ যাতিহি ওয়া আযমাতিহি ফি নাফসিহি। আল্লাহ তাআলা এই আয়াতটাকে কনক্লুড করেছেন, উপসংহার টেনেছেন দুটো অত্যন্ত বড় গুণবাচক নাম ব্যবহার করে, আল আলী আল আযীম, আল আলী আল আযীম। আল আলী হচ্ছেন যিনি সর্বোচ্চ, আল আযীম হচ্ছেন যিনি সর্বশ্রেষ্ঠ, সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ। সর্বোচ্চ অর্থ কী? এমনি উঁচুর দিক থেকে তার উপরে আর কিছু নাই স্থানের দিক থেকে। কেউ কেউ বলেছেন স্থানের সঙ্গে আল্লাহকে লিঙ্ক করা ঠিক না, কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন, যেমন একটা হাদিসও এসেছে, একজন ক্রীতদাসী তার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? সে মহিলা দেখালো উপরের দিকে, উপরে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার এই খাদেমাটা মোমেনা, ভালো মোমেন, সে জানে আল্লাহ উপরে। তাহলে সমস্ত মাখলুক সৃষ্টি তার নিচে, তিনি সবার উপরে। আবার অর্থের দিক থেকেও যে আমরা সবাই, আমাদের কথার এক পয়সা দাম নেই, সবার কথার উপরে আল্লাহর কথা, সব কিছুর উপরে আল্লাহ তাআলার শান, তার অস্তিত্ব, তার হুকুম, তার সম্মান। তো দুই দিক থেকেই এই আল আলী আল আযীম সর্বশ্রেষ্ঠ, বড়ত্বের দিক থেকে, মহত্বের দিক থেকে। যেমন তার যে আরশ, আরশ কুরসির কথা এসেছে, তার সাইজ থেকেই বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, বড়ত্ব কত বড়। আবার পজিশনের দিক থেকে, সম্মানের দিক থেকে, কোনো বড় কেউ কিছু নেই, সবাই ছোট, একমাত্র আল্লাহ তারই বড়। সে বড় কথাটাকে অন্যভাবে এসেছে, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই আজামাতের কথা, এই কিবরিয়ার কথা, আল্লাহর বড়ত্বের শান দিয়ে তিনি এই সূরাকে বা এই আয়াতকে শেষ করেছেন। এই জন্য আল্লাহ তাআলার এত সুন্দর সিফাতগুলোর আলোচনা এখানে এসে, তাওহীদুল আসমা ওয়াস সিফাত এখানে অনেকটা ফুটে উঠেছে। শুরুতে আমরা যে তাওহীদের কথা আলোচনা করেছি, রুবুবিয়্যা ওয়াল উলুহিয়্যা আর আল আসমা ওয়াস সিফাত, এইখানে অনেকগুলো আল্লাহ তাআলার সিফাতের কথা এসে গেছে। এই জন্য আয়াতের কুরসি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আয়াত, যেখানে আল্লাহ তাআলার সম্পূর্ণ পরিচয়, কামালিয়াত এবং সিফাতগুলোর বিস্তারিত বর্ণনা এসেছে।